সে বড় প্রভাবক কিন্তু টাকা পয়সা চক্করে পড়ে অনেক ফুটবলারই ক্যারিয়ারটাকে ফেলে দিচ্ছেন হুমকিতে ম্যাচের পর ম্যাচ বসে থাকতে হচ্ছে সাইডলাইনে যেখানে অন্য ক্লাবে গেলে নিয়মিত খেলার সুযোগ ছিল সেখানে তারা টাকার কাছে জিমি ফুটবলারদের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন দেশ বরেণ্য কোচরা জানার চেষ্টা করেছেন এতেশাম সবুজ সবুজেই ঘাসেই একজন ফুটবলারের স্বপ্ন লুকিয়ে থাকে তার যে যোগ্যতা সামর্থ্য কৌশল কিংবা শৈলী তার সবটাই প্রমাণ করতে চায় এই মাঠে কিন্তু বসুন্ধরা কিংসে এমন অনেক ফুটবলার রয়েছে যারা একাদশেই সুযোগ পায় না ন্যাশনাল টিমে খেলার পরেও তাদের জায়গা হয় ব্যাক বেঞ্চে অর্থাৎ সাইড বেঞ্চে বসেই তাদের সময় পার করতে হয় পুরো সিজনটাই তবে কেন ফুটবলাররা শুধু বসুন্ধরাতেই থাকতে চায় তবে কি টাকা কথা বলছে নাকি হেভিওয়েট একটা দলে নিজেকে রাঙিয়ে নিতে চাইছে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য এমনই কপাল নিয়ে বসুন্ধরা কিংসে আছেন জাতীয় দলের তিনজন তাদের একজন আতিকুর রহমান ফাহাদ এই মিডফিল্ডার ১২ ম্যাচের চারটাতে একাদশে ছিল খেলেছে মোটে ৯৭ মিনিট স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ ৭ ম্যাচে খেলেছেন ৩৫৯ মিনিট কিন্তু ১২ ম্যাচের ৬টাতেই দর্শক হয়েছিলেন দাগ আউটে জাতীয় দলের আরেক ফুটবলার সুশান্তর যখন নিজেকে প্রমাণ করার পালা তখন ৭টা ম্যাচেই ছিলেন সাইড বেঞ্চে একজন ফুটবলারের জন্য এই ব্যাপারগুলো সম্ভাবনার নাকি নিজেকে হারিয়ে ফেলার দেশীয় কোচদের কাছে জানতে চাওয়া বুঝতে যাওয়া তাদের কেরিয়ার কথা যদি বলি তাহলে অবশ্যই তাদের কেরিয়ার জন্য একটা এটা একটা নেগেটিভ সাইডে আমি বলবো কারণ আমি একটা প্লেয়ার এখন যদি বসুন্ধরা থেকে বেরে এসে নেক্সট সিজনে তাহলে কিন্তু তাকে নিতে হলে অনেক টিমে কিন্তু দুইবার তিনবার চিন্তা ভাবনা করবে তো এখানে আমাদের বলার কিছু নাই বাট একটা জিনিস হলো যে ওরা ফিল করে আমি মাঝে মধ্যে দেখি যে ওরা ফিল করে যে আমাদের খেলা দরকার তো যখন ফিল করবে খেলা দরকার তখন হয়তো ডিসিশন চেঞ্জ করবে আপনারা কোন দিকগুলো বিবেচনা করেন যখন অন্য ক্লাব থেকে ফুটবলারকে আপনারা নিতে চান সেই ক্ষেত্রে দেখবো যে আসলে লাস্ট ইয়ার যারা রেগুলার পারফর্ম করেছে এবং তাদের ফিজিক্যাল এবং টেকনিক্যাল ওই পর্যায়ের থাকে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কনসিডারেশন নিয়ে থাকি একটা বেঞ্চ প্লেয়ারে নেওয়া যায় কিন্তু তাকে প্রুভ করতে হবে যে সে বেঞ্চে থাকলেও তাকে তার আগের পর্যায়ে রয়েছে এবং পারফরমেন্সে তার কোনো ঘাটতি হয়নি তারা নিশ্চয়ই স্যাটিসফাইড উইথ দ্য ক্লাব দ্যাটস ওয়াই ওরা ওখানে যাচ্ছে না ম্যাচ পেয়েও হয়তো খুশি আছে আমি জানি না বাট এটা সর্বোপরি আমি বলবো যে আমাদের ন্যাশনাল টিমের জন্য অতটা মানে সুবিধা হবে না হয় না যে ম্যাচ খেলছে না বসে আছে সারা বছর একাদশের বাইরে থেকে হয়তো এমন ছোট একটা অবস্থানেই থেকে যায় অনেক হেভিওয়েট ফুটবলার কিন্তু অনেক নেগেটিভিটির মাঝখানেও একটা পজিটিভ ব্যাপার রয়েছে ইউরোপিয়ান ফুটবলের দিকে তাকালে দেখা যাবে অনেক হেভিওয়েট ফুটবলার এভাবে ব্যাক বেঞ্চার হিসেবে কিন্তু পুরো সিজনটা পার করে দেয় এবং একটা সময় গিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করে অর্থাৎ যারা মূল একাদশে থাকছে তাদের সঙ্গে ফাইট করে তাদেরকে বিট করে মূল একাদশে জায়গা করে নেয় বসুন্ধরা কিংসের যারা ব্যাক বেঞ্চার হিসেবে রয়েছে তাদের জন্য হয়তো এই একটা পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাটা যদি অন্যান্য ক্লাবগুলোর মধ্যেও ছড়িয়ে যায় তবে তো একটা সুস্থ প্রতিযোগিতা হবে বাংলাদেশের ফুটবলে এবং বাংলাদেশের ফুটবল সেটাকে পুঁজি করে নিঃসন্দেহে ভালো একটা দিনের অপেক্ষা করতে পারে এদেশাম সবুজ ৭১ লিওনেল মেসির জোড়া গোলে লা লিগায় দারুণ জয় পেয়েছে বার্সেলোনা হুয়েস্কার বিপক্ষে সোমবার